ধামতে তো ইউনিক জায়গা ইউনিক এরিয়া এটা সত্যি ভালো এই এরিয়াটা আমার খুবই ভালো লেগেছে আমার মেয়েকে সাথে নিয়ে এসেছি মেয়েকে বলে ইনসিস্ট করেছিলাম নেহা আমাকে অ্যাকসেপ্ট করেছে তো বটই আমার মেয়েকে এবং এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত যেসব প্রোগ্রামগুলো হয়েছে বিশেষ করে এই হোলি সম্মেলন বলতে গেলে এটা হোলি সম্মেলন ইউনিক এর সঙ্গে কারো তুলনা হয় সবথেকে বড়ো কথা হচ্ছে বয়স্ক লোকেরা যারা যারা এসছে তাদের আমার থেকে বয়স বড়ো এইট্টি ইয়ার্স ওল্ড তাদেরকে তাদের প্রোগ্রাম থেকে আমি মোহিত হয়ে গেছি। এবং সত্যি আর আমি নিজেও একটা পারফর্ম করেছি ওরা ওদের পারফরমেন্সটা আরও বেটার মনে হচ্ছে দেখে মানে আমার পারফরমেন্সের থেকে ওদের পারফরমেন্স কেন বেটার বলছি এইটটি ইয়ার্স ওল্ড এইট্টি ওয়ান ইয়ার্স ওল্ডের লোকেরা সত্যিই দেখলাম ইউনিক এর সঙ্গে কারো তুলনা করা যায় না আমার তো তুলনা করাই যাবে না কোনো নেই সত্যিই গ্রেট গ্রেট আর বিশেষ করে কোম্পানি জাগৃতি কোম্পানির জাগৃতির এই ধাম সত্যিই শান্তির জায়গা আমি তো দেখছি আকাশের দিকে তাকিয়ে রয়েছি যে কি জায়গা বা বা এর পরিবেশটা সত্যিই ভালো গাছপালা সবুজ সবুজে ভরা দিন সারা সারাদিনটা কোথা থেকে যে কেটে গেল কিছুই বুঝতে পারলাম না এখন মনে হচ্ছে বাড়ি যে যাওয়ার ইচ্ছা নেই একদম ইচ্ছা নেই আমার মনে হচ্ছে এখানেই থেকে যে আমার মেয়েও বলছে বাবা থাকবে নাকি এখানে সেই জন্য খুব ভালো লাগছে নেহা থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ সো মাচ